এবার যে মায়ারে পড়াইছি বুঝছো জিল্লা মায়া মনে কর তু কর রিচ মামা এমন কিছু নাই মায়া গো নাই বুঝছ না বেটা মায়ার বাপে জাহাজের ব্যবসা মনে কর পানির মধ্যে টাকা লয়া খায় দেই খায় দিবি মানে ঠেক দেই আরে ঠেক তো দিবি ঠেক দেনে লাগে এত কষ্ট করে পড়াইছি আর পড়াইতে গিয়ে এবার আমার জল বাইরে গেছে মামা মায়া কিন্তু একের বোতাই এবার তো কোনো কষ্টই করার লাগবে না খালি 10000 টাকা দিবি আর পিস্তল যদি খাড়া করে ধরস এমন হইতে পারে তোর নামে জাহাজ লিখে দিতারে এবার যদি দেখছি তুমি আমার ক্ষমার মধ্যে মারছো আমি কিন্তু আমার ক্যারেক্টার থেকে বাইরে তোর পিটানো শুরু করুম কয়ে দিলাম আরে বাজানোর তো হিট অফ দ্য মোমেন্ট আছিল মাইরা দিছি শেষ ভুলে যা না তোমার সব হিট অফ দ্য মোমেন্ট লাগবে না তোমার তুই বুঝছ না কি লেগে মামা এই ক্ষমাটা বেঁচেই তো খাই তুই যদি মায়ের আমার ক্ষমার ডাইস চেঞ্জ করে দিস এটা কি সেল করতে পারুম তোর যে ক্ষমার ডাইস মামা তুই হারা বছর পাইকারি রেটের ব্যস্ত আরবি আর তোর দেখলি তো মনে হয় তুই কোটিপতি দ্বিতীয় কারো সন্তান তাই নি তাহলে কি আমি ট্র্যাকে আছি ফুল ট্র্যাকে রিচ কিড ফ্রম দুবাই আচ্ছা মামা একটা রিকোয়েস্ট আছিল হয় তোর রিচে যা কি কি হয়েছে এবার যে মারে লয়ে আবি সুন্দর না সুন্দর মানে কি কস তুই হয় বেটা করা আইটেম গাল তাহলে মামা এবার যখন রুমে ঢুকবি আমি ঠুইকা পরে ভয় দেয়া একটা চুমা দিয়ে দিবি এই হাউয়ার ফলে তুই কি রেপিস্ট তোর জোর করে চুমা দিবি জোর করে না তো আর ভয় দেয়া তোর এই জায়গায় জিনিসটা এখন এই লেডি কিস মি নালে তোর বয়ফ্রেন্ড কি লিম ব্যাস আরে জুয়েল্লা বোদাই আমরা যে সময় করে খাঙ্গারে দি ওগো বাপ মার বহুত টাকা পয়সা এরকম 2-4-5 লাখ টাকা দিয়ে দিলে ওগো কোনো বাল হইব না মনে করবো দান করার তাহলে তোর কি ঠেকাটা পড়ছে ইমরান হাসির মতো তোর চুমাচাটি করার কি দরকার পড়ছে তোর আমরা মানুষ না আমার এটা ইথিক্স আছে না ইথিক্স কিরে মামা ও বুঝছি ইথিক্স মানে ওই জোর করে চুমা দেওয়া যাইব না সমস্যা নাই বাউ করে লোমনে